তৃতীয় শ্রেণীর ছাত্রীর অকাল প্রয়াণে সর্বত্র শোকের ছায়া। মৃত ছাত্রীর নাম সারিকা দেববর্মা, পিতা সজল দেববর্মা। কর্মসূত্রে খোয়াইর অফিসটিলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। ওনার মেয়ে সারিকা দেববর্মা খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রাথমিক বিভাগে পাঠরত। ঘটনার বৃত্তান্ত তুলে ধরতে গিয়ে বিদ্যালয়ের ইনচার্জ চন্দন পাল জানান, মঙ্গলবার বিদ্যালয়ে আসার পর সারিকা হঠাৎই বমি করতে শুরু করে। বিষয়টি প্রত্যক্ষ করেই ক্লাসের শিক্ষক ত্রিদীপ দেববর্মা পার্শ্ববর্তী ক্লাসের অন্যান্য শিক্ষকদের ডেকে আনে। পরবর্তীতে অন্যান্য শিক্ষকদের পরামর্শে শিক্ষক ত্রিদীপ দেববর্মা সারিকাকে নিয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে যায়। সেখানে যাবার পর কর্তব্যরত চিকিৎসক ডক্টর রাজেশ দেববর্মা সারিকাকে হাসপাতালে ভর্তি করান এবং অবজারভেশনে রাখেন। দুপুরের পর সারিকার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তখন তড়িঘড়ি কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সারিকা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছাত্রীর এই আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ে গোটা পরিবার। খবর আসে তার বিদ্যালয়ে। খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ তার সহপাঠীরা। ছাত্রীর প্রয়াণে এদিন বিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়। ঘটনায় শোক স্তব্ধ গোটা খোয়াইবাসী। কারণ তারা যা যা করছে তিনি দেববর্মা করছে, যে আমি ক্লাসে আসলাম বা কোনো ঝগড়াঝাটি হয়েছে নি বাচ্চারা বাচ্চা বলছে এইটি তো কিছু হয়েছে না, সে হঠাৎ করে বমি করছে, তারপরে আমি দেখতে আনছি পাশের রুমের ম্যাডামদের, তারপরে এই সারা বছর হসপিটাল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।